আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের শিক্ষার্থীরা 35 দাবিতে, চাকরির বয়স 35 দাবিতে আন্দোলন করে আসছে। আজকে দেখেছেন 31 মার্চ 2014 সালে যে শিক্ষার্থীরা পিছনে রয়েছেন শাহবাগে, রাজধানী ঢাকার শাহবাগে তারা 35 নিয়ে আন্দোলন করেছিল, মহাসমাবেশ করেছিল। মহাসমাবেশ শেষে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা বিক্ষোভ করছেন যে তাদের চাকরির বয়স 35 চাই, 30-এ কেন বুড়ো, সেই কথাটাই তারা বলতে চাচ্ছিলেন যে তারা 30 বছরের বয়সের মধ্যে কখনো একজন উচ্চশিক্ষিত শিক্ষার্থী কখনো বুড়ো হতে পারে না। তারা চায় যে তাদের বয়স 35 করা হোক চাকরির প্রবেশের পরে। দেখতে পাচ্ছি যে তারা একটাই তাদের দাবি যে বাংলাদেশে আমরা সুযোগ চাই, আমরা অন্য কিছু চাচ্ছি না। সরকারের কাছে যে একটাই দাবি যে আমাদের চাকরির বয়স, প্রবেশের বয়স 35 করা হোক। আপনারা দেখতে পাচ্ছেন 35-এর জন্য তারা কথা বলছেন যে তাদের চাকরির বয়স যাতে 35 করা হোক। 35 যদি করা হয় তাহলে বাংলাদেশের 2 কোটির উপরে রয়েছে উচ্চশিক্ষিত বেকার, সেইসব বেকার শিক্ষার্থীরা, উচ্চশিক্ষিত শিক্ষার্থীরা তারা চাকরি পাবেন, তারা কর্মসংস্থান চেঞ্জ করবেন, তারা দেশের উন্নয়নে কাজ করতে পারবেন, তারা আরও বিভিন্ন দেশের জন্য আরও অনেক আন্দোলন করে যাচ্ছেন দীর্ঘদিন পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে তাদের সাথে পুলিশের প্রোটোকল রয়েছেন, তারা ঢাকা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিএসসিতে গেছেন বিক্ষোভ করে। তারা শাহবাগ থেকে ডিএসসি রাজুভাস পর্যন্ত এখন আবার সেই শাহবাগে যাচ্ছেন। তাদের একটাই দাবি যে চাকরির বয়স যাতে 35 করা হোক। 35 চাকরি বয়স করা হলে দেশের অনেক শিক্ষার্থী, অনেক যুব সমাজ দেশের জন্য কিছু করতে পারে। বলতে চাচ্ছেন যে 35 নিয়ে তারা বাসায় দিবেন। হাজার হাজার শিক্ষার্থী আজকে সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে তারা ঢাকায় আসছেন, ঢাকায় এসে তারা আন্দোলন করছেন। তারা দাবি করছেন যে আমাদের বয়স, চাকরির প্রবেশের বয়স যাতে 35 করা হোক। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে উন্নয়নশীল দেশে, অন্যান্য দেশে 35-এর উপরে বয়স রয়েছে, সেখানে কেন বাংলাদেশের দেশের মধ্যে একজন উচ্চশিক্ষিত যুবককে বেকার করে দেওয়া হচ্ছে, অচল করে দেওয়া হচ্ছে। সেজন্যই তাদের একটাই দাবি যে এই বাংলাদেশে যাতে উচ্চশিক্ষিত যুব উন্নয়নশীল দেশ করতে গেলে এই 35-এর যুবকদের প্রয়োজন রয়েছে। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি এদের এই যৌক্তিক দাবিটিকে যাতে মেনে নেওয়া হয়। উচ্চশিক্ষিত শিক্ষার্থীরা তাদের একটাই কথা যে আমাদের বয়স যাতে 35 করা হোক, চাকরির বয়স 35 করা হোক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 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 শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন, এই যে বিক্ষোভ করছেন, এই যাতে চাকরির বয়স 35 করা হোক। ধন্যবাদ।